আলাইকুম কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন স্বাগত জানাচ্ছি ইনভাইটেশন টু চেঞ্জের ধারাবাহিক বিষয় ভিত্তিক আলোচনার আজকের এই গুরুত্বপূর্ণ পর্বে আজকে আমরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে নারীরা কি বিদেশে শিক্ষার জন্য যেতে পারবেন ইসলাম কি বলে খুবই গুরুত্বপূর্ণ বিষয় এমন একটি সময় টেনশন টু চেঞ্জ এই বিষয়টি নিয়ে এসছেন যখন বিশেষ করে আমাদের বাংলাদেশের অনেক মা বোনেরা শিক্ষার জন্য উচ্চতর ডিগ্রির জন্য অথবা প্রতিষ্ঠিত হবার জন্য বিদেশে পাড়ি জমানোর অনেকটাই হিড়িক দেখা যাচ্ছে এদিক থেকে আমরা বলবো ইসলাম সবাইকে স্বাধিকার দিয়েছে ইসলাম জ্ঞান অর্জনের জন্য উদ্বুদ্ধ করেছে ইসলামের মতো এত সুন্দর উদার ধর্ম পৃথিবীতে আর দ্বিতীয়টা নেই ইসলামের প্রথম বাণী হল ইকরা পর অর্থাৎ কোনো মানুষ যদি পড়াশোনা না জানেন জ্ঞান অর্জন না করেন জ্ঞানী না হন বুৎপত্তিগত ইসলামিক বেসিক নলেজ না থাকে সে প্রকৃত ইমানদার হতে পারে না তাই তো রাব্বেকারিম বললেন একা বিসমি দিয়ে খালাক যে জ্ঞান অর্জন করতে হবে জ্ঞানী হতে হলে প্রতিষ্ঠিত হতে হলে সেই জ্ঞানটা হওয়া চাই ইসলামিক জ্ঞান কারণ রাব্বেকারিম শুরুতেই বলেছেন একা বিসমি দিয়ে খালাক পর তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন অতএব যে জ্ঞানের সাথে সৃষ্টি এবং স্রষ্টার সম্পর্ক আছে সেই জ্ঞানটাই হবে শ্রেষ্ঠতর জ্ঞান এই জ্ঞান অর্জনের জন্য নবীজি মোহাম্মদুর রসোল্লাহ সাল আলহি ওয়াসালাম বলেছেন উতলবুল আলম তোমরা জ্ঞান অর্জন করো যদিও সুদূর চীন পর্যন্ত তোমাদেরকে যেতে হয় অর্থাৎ দূর দূরান্তে গিয়ে হলেও তোমরা জ্ঞান অর্জন করো যদিও হাদিসের সনদে দুর্বলতা আছে তারপরেও এটা বাস্তবতা সাহাবে আজমাইন তারা বহু দূর দূরান্ত পর্যন্ত এক একটা হাদিসকে সংগ্রহ করবার জন্য তারা সফর করেছেন কেউ বা একটা হাদিস সংগ্রহ করার জন্য এক মাসের রাস্তা পর্যন্ত ভ্রমণ করেছেন জ্ঞান অর্জন নারী পুরুষ সবার উপরে ফরজ করে দিয়েছেন নবীজি মোহাম্মদুর রসোল্লা সাল আলিহাম তিনি বলেন তলাবাবুল আলমী ফরিদ আলাকুল্লি মুসলিম আইনি আলাকুল্লি মুসলিম মুসলিমা প্রত্যেক মুসলিম নর নারীর উপরে জ্ঞান অর্জন করা ফরজ অতএব ইমানদার মুসলমান পুরুষ শ্রেণী যারা আছেন তারা তো জ্ঞান অর্জন করবেনি পাশাপাশি আমাদের নারী সমাজ আমাদের মা এবং বোনেরা আমাদের কন্যারা তারাও জ্ঞান অর্জন করবেন কারণ ইসলাম জ্ঞানকে অর্জন করবার জন্য সবার উপরে ফরজ করে দিয়েছেন এখন প্রশ্ন হলো সেই জ্ঞান অর্জনের জন্য আমাদের যদি আমাদের আশেপাশে আমাদের আয়ত্তের মধ্যে অথবা ফিজিবেল কোনো জায়গায় যদি জ্ঞান না থেকে থাকে দূর দূরান্তে থেকে থাকে ক্ষেত্রে আমাদের মা বোনেরা জ্ঞান অর্জন করতে যেতে পারবেন কিনা হ্যাঁ যদি আমাদের মা বোনদের সাথে কোনো মাহারাম থাকে তাহলে তিনি জ্ঞান অর্জন করতে পারবেন সানন্দে তিনি যেতে পারেন যেমন কারো বিয়ে হয়েছে এখন উচ্চতর ডিগ্রি দরকার এই ডিগ্রি এই দেশে নেই তখন তার স্বামী হয়তোবা ওই দেশে বিলং করছেন স্টে করছেন অথবা সাথে যাবার পারমিশন পেয়েছেন তাহলে তিনি অবশ্যই তার স্বামীর সাথে একসাথ হয়ে সেখানে গিয়ে জ্ঞান অর্জন করতে পারেন উচ্চতর ডিগ্রির জন্য যেতে পারেন প্রশ্ন হলো সেখানে যদি মাহারাম না থাকে সেই ক্ষেত্রে কি জ্ঞান অর্জনের জন্য নারীরা বিদেশে যেতে পারবেন কিনা এই প্রশ্নের জন্য জবাবে সোহেব বুখারি মুসলিমের একখানা হাদিস বিশ্বনবী সাল আলহি আসলাম দেড় হাজার বছর আগে তিনি দিয়ে গেছেন তিনি বললেন লুসা ফিরুল মারো আতু ইল্লা মাহারাম কোনো নারী মাহরাম ছাড়া তিনি সফরে বের হবেন না সেটা হতে পারে এক রাতের সফর অথবা এক দিনের সফর অথবা দুই দিন অথবা তিন দিনের সফর যেই সফরে হোক না কেন কোনো নারী তার মাহরাম ছাড়া যাদের সাথে দেখা দেয়া বৈধ তাদের সঙ্গ ছাড়া তিনি সফরে যেতে পারেন না এটি অনেকটা কঠিন হলেও নবীজি সাল্লু আলহিউসলাম আরও স্পষ্ট করে তিনি বলে গেছেন একজন সাহাবি একই হাদিসের শেষাংশে এসেছে সাহাবি এসে বললেন ইয়া আল্লাহ আমার স্ত্রী হজে যেতে চান তার সামর্থ্য আছে কিন্তু আমি চাই জেহাদে যেতে যুদ্ধে আপনার সাথে অংশ নিতে এই পর্যায়ে আমি কি করতে পারি নবীজি সাল্লু ওয়াসাল্লাম বললেন যদি তুমি আমার সাথে যুদ্ধে যাও বা জিহাদে যাও তাহলে তোমার স্ত্রী মাহরাম থাকবে না তিনি কিভাবে হজে যাবেন অতএব তোমার যুদ্ধে যাবার দরকার নেই তুমি তোমার স্ত্রীর সাথেই হজে যাও তাকে সঙ্গ দাও এখান থেকে বোঝা যায় যে যুদ্ধের মতো গুরুত্বপূর্ণ একটি ইস্যুতেও বিশ্বনবী অনুমোদন দেননি কারণ কারণ হলো তার স্ত্রী হজে যাবেন একাকি মাহরাম ছাড়া সেজন্য স্ত্রীকে গুরুত্ব দেওয়ার জন্য তার প্রাইভেসি রক্ষার জন্য তার সেফটি সিকিউরিটির জন্য ইসলাম এই সুন্দর ব্যবস্থাপনা করেছে আমাদের নারী সমাজ হয়তোবা অনেক সময় কথা বলে থাকেন যে ইসলাম নারীদেরকে বঞ্চিত করেছে পুরুষদেরকে যেভাবে স্বাচ্ছাধীনভাবে ঘোরাফেরা করার অধিকার দিয়েছে নারীদেরকে মনে হয় ঠাসা করে রেখেছে বিষয়টি এরকম নয় আমরা দেখুন পৃথিবীতে যত বড় বড় মানুষ আছে খ্যাত প্রখ্যাত বিখ্যাত নাম যশ খ্যাতি নেমস অ্যান্ড ফেমসওয়ালা মানুষ আছে প্রত্যেকেরই কী হয়ে থাকে তাদের বডিগার্ড থাকে সেফটি সিকিউরিটির সর্বোচ্চ ব্যবস্থাপনা থাকে ঠিক নারীদেরকে ইসলাম সেই সম্রাজ্ঞীর আসনে সমাসীন করেছে তারা একটা কদম দিবে ঘর থেকে কোনো বডিগার্ড ছাড়া সেফটি সিকিউরিটি ছাড়া তারা ঘর থেকে বের হবেন না দিস ইজ দি ইসলাম তো অতএব একজন নারী তিনি উচ্চ শিক্ষার জন্য বিদেশে গমন করতে পারবেন যদি তার সাথে মাহারাম থাকে আর যদি মাহারাম না থাকে ইসলামের এই আইনকে মেনে নেওয়া তাদের জন্য কল্যাণকর হবে আল্লাহ সুহায়নাহা তালা আমাদেরকে বুঝে শুনে আমল করা তৌফিক দান করুন سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته